গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি ছাদে এলাম একবার। উফ, ছাদে আসতে গিয়ে হাঁপিয়ে গেলাম। তো দেখো, আমার স্নান হয়ে গেছে, আমার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি একবার ছাদে এলাম। উফ, দাঁড়া, প্রচণ্ড হাঁপিয়ে গেছি ছাদে আসতে গিয়ে। আসলে আমি ভাত খাওয়ার পর না আর বেশি একদম হাঁটাচলা করতে পারি না, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে তো উঠতেই পারি না। উফ, ভাত খাওয়ার পরে আমার মনে হয় একবার একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে যা করার করবো। কিন্তু ভাত খাওয়ার পরে আমাকে কিছু করতে হলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যায় যদি তোমরা দেখতে চাও না। তো এখন আমি ছাদে এলাম, তার কারণটা আগে বলি যে আমি ভাত খেয়ে এত কষ্ট করে কেন ছাদে এলাম। তারা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ব্যাগটাকে, আজকে সকালবেলাতে কেচে আমি এখানে ছাদে রোদে দিয়ে গেছিলাম, কেননা নিচের যা রোদ তাতে করে ব্যাগটা শুকুতো না। তো নিচের যা রোদ তাতে করে ব্যাগটা শুকোতো না, নিচে গাছপালায় ভর্তি সেটা তোমরা জানো, তো তার জন্য আর কি শুকাতো না। তো তাই ছাদে দিয়ে গিয়েছিলাম শুকানোর জন্য, ব্যাগটা শুকিয়ে গেছে। তো এই ব্যাগটা আমার হাজবেন্ডের আজকেই মানে কালকে সকালে লাগবে, তো তার জন্য ব্যাগটা একটু নোংরাও হয়েছিল, কাচতেও হতো, তো তাই আর কি গেজে দিলাম। তো আজকে আমি একটা জায়গায় যাব, তো এখন তোমাদের বলবো না যে আমি কোথায় যাব, আমি যাওয়ার পরে তোমাদের দেখাবো যে আমি কোথায় এসেছি, ঠিক আছে? তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে? আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তো করবেই, আর তার সাথে কমেন্ট করে বলবে যে কেমন লাগলো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, ঠিক আছে? আর তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর অনেক ওয়েলকাম আমার নতুন আর একটা ভিডিওতে, ঠিক আছে? আজকে ভালো করে গুছিয়ে বলা হলো না, মানে সিঁড়ি থেকে উঠে এসে এখানে আমার মানে এতটাই হাঁপিয়ে গেলাম আমি যে সব গোলমাল হয়ে গেল, তো তার জন্য ঠিকঠাক করে বলা হলো না। তো এখন আমি দুপুরবেলা ছাদে আছি, রোদটা আজকে এসে উঠেছে কিন্তু একটু কম এই সময়টায় দেখতে পাচ্ছি, আবার রোদটা আসছে। তো চলো, আমি ছাদে বেশিক্ষণ থাকবো না, আমার রোদ লাগছে প্রচণ্ড পরিমাণে, ব্যাগটা শুকিয়েই গেছে দেখতেই পাচ্ছ, তো ব্যাগটাকে নিয়ে নিচে যাব। আর আজকে আমি সন্ধ্যের দিকে যাব একটা জায়গাতে, তো ওখানে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় এলাম, ঠিক আছে? মনে হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হবে, তো দেখা যাক কতটা কি হয় না হয়। আর আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, যার জন্য আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না, তো প্লিজ তোমরা একটুখানি দেখতে পাচ্ছ তালগুলো, গাছটার নিচে দাঁড়িয়ে আছি একটুখানি, প্রচণ্ড রোদ উঠে গেছে, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। তো আজকের আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হবে, কিন্তু বড় হলেও মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে, আমার মনে হচ্ছে তোমাদের ভালো লাগবে। তো চলো, অনেক কিছু তোমাদের দেখানোর আছে আজকের ভিডিওটার মধ্যে দিয়ে, আমি যতটুকুনি পারবো ততটুকুনি অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো, আর আমার পুরো বিশ্বাস আছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমি পারবো না, আমি নিচে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার একবারে সন্ধ্যের সময়, যখন আমি যাওয়ার জন্য রেডি হব, তো তখন ভাবছি একবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো একবারে তখন দেখা হচ্ছে। এখন আমার একটু পরেই সব স্টুডেন্টরা পড়তে চলে আসবে, তো এখন আমি একটুখানি রেস্ট নিয়ে নেব, আর একটা ভিডিও আমার অলরেডি মানে কিছু মতেই আর কি আপলোড দিতে পারছি না, তো ওই ভিডিওটা একটুখানি দেখবো, যদি পারি আপলোড দিতে তাহলে অবশ্যই আপলোড করে দেবো। আর তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা সাবস্ক্রাইব করতে কিন্তু এক ফোঁটাও পয়সা লাগে না, পুরো ফ্রি, ঠিক আছে? আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, তার পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করবে, আর বেল আইকনটা ক্লিক করলেই হবে না, তার মধ্যে যে অল অপশনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে কী হবে বলো তো, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে, ঠিক আছে? তো চলো, এখন আর বেশি কথা বলছি না, এখন নিচে যাব আমি, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার সন্ধ্যের সময়, ঠিক আছে? দেখতে পাচ্ছ রোদের মধ্যে কুমড়ো গাছগুলোর কী অবস্থা হয়েছে, যতক্ষণে রোদটা কমবে ততক্ষণ ওদের অবস্থাও ঠিক হবে না, এদিকেরগুলোতে অতটা খারাপ অবস্থা নেই, দেখতে পাচ্ছ এগুলো এতটা খারাপ অবস্থা নয়, কেননা এদিকটা তো তবু ছাওয়ার মধ্যে আছে, তাই এইখানটা অতটাও খারাপ অবস্থা নেই, কিন্তু ওই দিকেরটা বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, বুঝতে পারছো এদিকটা? তাই না, এদিকটা এতটাও খারাপ অবস্থা নেই। তো চলো নিচে যাই, আর থাকতে পারছি না, এতে অলরেডি আমার 5 মিনিট হয়ে গেছে, চলো
আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমি ছাদের দরজা বন্ধ করে দিয়েছি, এরপরে আমি নিচেই যাচ্ছি, ব্যাগটাকেও নিয়েছি সাথে যাচ্ছি। এখানটা প্রচন্ড অন্ধকার আছে, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না। এখানে সব জামা কাপড় গুলো থাকে আর কি, সব দেখার কোথাও রাখা যায় না, তার জন্য ঠিক আছে চলে এসেছি। এরকম আমার ভুলে বাবা আমার ছবি তুলতে আমার খুব ভালো লাগে, সে জিনিস হয়ে গেছে। আমি আমার রুমে ফাইনালি চলে এসেছি, ছানাতে রেখে দিলাম। এবার আমি এখানে একটুখানি ধপাস ফ্যানটা চালাতে হবে দাদা, তাহলে প্রচন্ড গরম লাগছে। ওই যে আমার ফ্যানের সুইচ চলছে না কেন? ও হো কারেন্ট নেই, কি বাজে অবস্থা বাবা। দেখলে আমার কপালটা কত খারাপ, গেলাম এত কষ্ট করে তাও কারেন্ট নেই। দেখো এই এসেছে এসেছে কারেন্ট এসেছে, যেই তোমাদেরকে দেখাতে গেলাম যে কারেন্ট নেই, দেখো ফ্যান চুপচাপ, তো তখনই কারেন্টটা চলে এলো। তো চলো আমি কারেন্টটা যখন চলে এসেছে আমি একটুখানি শুয়ে নিই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যের সময়। ওকে তো এখনকার মতো টাটা, আর একটা জায়গায় নিয়ে যাবো কিন্তু আজকে, আমি তো যাচ্ছি তার সাথে তোমরাও আমার সাথে যাবে, ঠিক আছে? তো চলো এখন টাটা। আমি চলে এসেছি বাড়ি, আর এইটা প্রথমেই তোমাদের বলেছি এখানটা প্রচন্ড খারাপ কপালটা, যার জন্য সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছি। বাইরে বেরিয়েছি আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তখন তো দেখলে তোমরা যে মেঘ করেছিল, সারা রাস্তা ভিজতে ভিজতে এসেছি, মাথা ফাতা সব আমার ভিজে গেছে। এত গামছা নিয়ে ঘুরছি তো মুছছি, তো ঠান্ডাও লেগে গেছে প্রচন্ড, নাকটা কিরকম হচ্ছে জ্বলছে না কিরকম একটা হচ্ছে এখানটা, তো প্রচুর কষ্ট হচ্ছে। তো আমি এই মাত্র বাড়ি এলাম আর আমি আমার বাড়ি এসেছি, আর
দেখতেই পাচ্ছ ওখানকার বাড়ি আর এখানকার বাড়ি অনেক তফাৎ, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি বাড়ি এসেছি, আর এসে যেহেতু আমি ভিজে গেছিলাম তো তার জন্য আমি এসে আর তোমাদের দেখাতে পারিনি। আমি পুরো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, দেখো দেখতে পাচ্ছ আমার ড্রেস। তো আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর একটুখানি ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি একটু টিফিন করে নিই, কেননা এখন অনেক রাত হয়ে গেছে। এখন কটা বাজছে? এখন 8:30 বেজে গেছে। তো আমি যখন বেরোচ্ছিলাম বাড়ি থেকে তখন তো 6:30 এরকম বাজছে, তখন আমি তোমাদেরকে জানাতে পারিনি যে আমি বেরোচ্ছি। তো 8:30 মতো এখন বেজে গেছে। তো আসার সময় আমি এক ফোঁটা কিছু টিফিন করে আসিনি, তো আমার খুব খিদে পেয়ে গেছে। তো যার জন্য আমি একটুখানি কিছু খাবো, তো আমি খেয়ে নিই, তারপরে আবার অনেকবার তো বলা হয়ে গেল, আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আর আমার বাড়ির সবার সাথে তোমাদেরকে আলাপ পরিচয় সব করে দেবো, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ওয়েট করো, আমি একটুখানি টিফিন করে তারপরে আসছি, ঠিক আছে? আর ওনাকে দেখবে উনি এখানে এসে ওই একই অবস্থা, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে চলো, আবার আমি পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আবার সকালবার দিবন্তে লোকে, গুড মর্নিং ফ্রেন্ডস, কি করছো তোমরা সবাই? কালকে এসে তোমাদের বললাম যে আমি ভিডিওটা বানাবো, আবার একটু টিফিন করে আসি, কিন্তু তারপরে আমি আর ভিডিওটা বানাতে পারিনি, আমি ভিজে গেছিলাম, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, এখানটা কেমন হচ্ছিল বললাম, তো তার জন্য আর ভিডিওটা বানানো হয়নি। তো এখন আমি সবে ঘুম থেকে উঠলাম, তো সকাল সকাল ঘুম থেকে উঠি আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ এখানে তো আমার সেরকম কোনো কাজ নেই, তো তাই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো এখন কে কি করছে তোমাদের দেখাবো। আর এত সকাল সকাল ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি ঘর কিরকম কিরকম টাইপের, একটা মানুষ তো এখন ফতফত করছে, ইনি হচ্ছেন আমার স্পেশাল, তাই তো? আজকে স্পেশাল, এ খুবই ভালো, খুব কথা শোনে, কথা বোঝে, খুব ভালো। তো তোমরা দেখতেই পেলে যে ওরা বেরিয়ে গেল, যে কাজের জন্য এসেছে সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তো এখন কি বলবো কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে তো একবেলার জন্য এসেছি আমি এখানে, তো তারপর তো আবার ওখানে চলে যেতে হবে। আমার ছেলেগুলোকেও সব, মানে আমার স্টুডেন্টদেরকেও সব আজকের দিনটা একদিন ছুটি দিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের আমার বাড়ির এখানকার সমস্ত কিছু অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটাকে আমি আর বেশি বড় করব না, তোমরা জানোই আমার ফোনের অবস্থা, তো বেশি বড় ভিডিও হলে সেটা আমি আর কি আপলোড করতে পারি না, তো তার জন্য আমি এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, এই ভিডিওটা আমি এখানে স্টপ করছি। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। রাস্তা দিয়ে সবাই যাচ্ছে, আমার মুখের দিকে তাকাচ্ছে যে একটু কিরকম লাগলো আর কি, তার জন্য চুপ করে গেলাম। আর বন্ধুদের সাথে অনেক 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 বেশি শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, আমার পরবর্তী ভিডিও আমি এরপর থেকেই স্টার্ট করব আবার। তো আমাদের এখানে অনেক কিছু দেখানোর আছে, আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো, বা বাকি আমার পরে দেখাবো। তো চলো তোমরা ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো, আর আমার পরবর্তী একটা ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, ঠিক আছে? আর সবসময় হাসি মুখে থাকবে, ঠিক আছে? যত হাসবে তত মন ভালো থাকবে, ঠিক আছে? তো চলো এখন ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।